হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহর রহমতে। তো আপনারা কেমন আছেন এটা কমেন্ট বক্সে জানাবেন, জানালে আসলে খুশি হব। আমার এই ছোট্ট ব্লগটি আমি আজকে শুরু করলাম। আমি আজকে দুটা তরকারি রান্না করব, একটা বেগুনের তরকারি আর একটা মানে চিকেন রেজালা, এরকম প্রায় টাইপের, অনেক সুস্বাদু খেতে। একটু অন্য টাইপের রান্না করব, কারণ প্রতিদিন এক টাইপের রান্না করলে আসলে খেতে ভালো লাগে না, আর রোজা রেখে তো আসলে কিছুই খেতে ভালো লাগে না। তো আমি মাছটা ভেজে নিয়েছি আর এখন বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুন কষানো হয়ে গেলে ঝোলের পানি দিব, তারপরে মাছ দিয়ে দেব। একটা ঝোল তরকারি করব আর একটা ভুনা ভুনা ভাব করব, তাহলে হয়তো খেতে ভালো লাগবে, কারণ রোজা রেখে মনে হয় অনেক কিছুই খাবো, কিছুই আসলে খেতে ভালো লাগে না। আমার কষানো হয়ে গিয়েছে, এখন আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি, মাছগুলো দিয়ে দিয়েছি। লবণ আর হলুদ দিয়ে আর আদা একটু রসুন বাটা এগুলো দিয়ে মাংসটা একটু মেখে রেখেছিলাম আধা ঘন্টা আগে। আসলে মেখে রাখলে একটু ভালো লাগে খেতে। আর একটু তেল দিয়ে আমি এটা আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি, অল্প কয়েক পিস করে, কারণ একসাথে ভাজলে আসলে ভালো লাগে না আর ভাজাটা ভালো হয় না, এই জন্য আপনার অল্প অল্প করে ভেজে নেবেন যদি এটা আপনাদের ভালো লাগে। আমি সব কয়টা একে একে করে ভেজে নিব। আর এই রান্নাটা হবে শুকনা টাইপের, মানে ভুনা ভুনা টাইপের, খেতে অনেক মজা হয়েছিল। আমার সব কটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি যে তেলটা ছিল ওই তেলটাই, মানে কিছু গরম মশলা এবং তেজপাতা দিয়ে দিলাম, ওই তেলটা দিয়েই রান্না করলে রান্নাটা আসলে অনেক মজার হয়। আর সব মশলা দিয়ে দিয়েছি, মশলা দিয়ে এই মশলাটা ভালো করে কষাতে হবে, ভালো করে কষানো না হলে রান্নাটা তেমন ভালো হবে না, এই জন্য আমি ভালো করে টাইম নিয়ে কষিয়ে নিয়েছি। এরপরে আমার মাংসটা আমি দিয়ে দিলাম, মাংসটাও আমি ভালো করে কষিয়ে নিব। আর আমার রান্নাঘরে আসলে অনেক অন্ধকার, এই জন্য ঠিকভাবে লাইটের কারণে অনেক কিছু ভালোভাবে আসে না, দেখতে কেমন লাগছে জানি না, তবে বাস্তবে দেখতে অনেক ভালো লাগছিল। আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, আমার কষানো হয়ে গেছে। এখন আমি মশলা, মানে গরম মশলা গুঁড়ো করা ছিল ওটা আমি দিয়ে দিলাম, ওটা দেওয়ার কারণে আরও সেন্ট মানে বেরোবে, সেন্টটা অনেক সুন্দর লাগছিল। আমার মাংসটা রান্না হয়ে গিয়েছে, এখন আমি পরিবেশন করলাম, দেখেন কতটা সুন্দর লাগছে দেখতে, আর খেতেও আসলে অনেকটা সুস্বাদু হয়েছিল,
যদি আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন তাহলে আসলেই ভালো লাগবে, কারণ আমাদের কাছে ভালো লাগছিল, আপনাদের কাছে লাগবে কি না সেটা জানি না, তবে রান্না করে দেখতে পারেন। আর এটা আমার সেই বেগুনের তরকারি, এটা আসলে কাঁচামরিচ দিয়ে রান্না করেছিলাম, এই জন্য ওইভাবে কালার আসেনি। আর শুকনো মরিচ আসলে ওইভাবে খাওয়া উচিত না, এই জন্য চেষ্টা করি। আর মাংস তো আসলে শুকনো মরিচ ছাড়া রান্না করলে ভালো লাগে না, আর আমার ছেলেটাও পছন্দ করে না কাঁচামরিচ দিয়ে। তা অনেক সুন্দর হয়েছিল রান্নাটা, যখন আমি রাত্রে এটা খেয়েছি ইফতারি করে অনেক ভালোই লেগেছিল, কারণ প্রতিদিন আলু তরকারি ঝোল দিয়ে মাংস রান্না তো প্রায়ই খাওয়া হয়, এইভাবে আসলে খাওয়া হয় না। আপনারা খেয়ে দেখবেন কেমন লাগে আমাকে জানাবেন। এবার আমি আলুর চপ তৈরি করব, এটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম, একটু চিকেন দিয়েছিলাম আলুর ভিতরে, মানে চিকেন আলুর চপ যেটা বলে, ওটার ছোলাটা ভেজে নিয়েছি। আর চিকেন আলুর চপ একে একে ভেজে নিব, আর আমার বাচ্চাটা আলুর চপ খুবই পছন্দ করে, ও তো রোজা রাখে, এই জন্য আসলে ওর আবদার শুনতেই হয়, কারণ এত ভাজা পোড়া ভেবেছিলাম এই রোজায় খাবো না, কিন্তু আসলে ওর জন্য না বানালে হয় না, কারণ বাচ্চা মানুষ, ও তো বলে যে আম্মু বানাও, এর জন্য বানাতে হয়, কিছু করার নাই, কারণ রোজা রাখে ছোট মানুষ, আর ওর কথা যদি আমি না শুনি। আলু চপটা প্রায় আমার ভাজা শেষ, আমি এটা উঠিয়ে নিব। আর আলুর চপটাও আসলে খুবই মজা হয়েছিল, চিকেনটা দেওয়ার কারণে একটু বেশি মজা হয়েছিল, ও খুব পছন্দ করেছে, খেয়ে বলছে ভালো হয়েছে, আমি কারণ ওর জন্যই আলুর চপ তৈরি করা। আর আমার ফেভারিট জিনিসটা হলো, ছোটোবেলা থেকেই আমি বেগুনিটা খুবই পছন্দ করি, এটা আমার পছন্দ, আমার সবচেয়ে বেগুনি পছন্দ, আমি বেগুনি খেতে আমার ভালো লাগে, তো একে একে আমি বেগুনগুলো ভেজে নিব, আর পেঁয়াজি আছে ওইগুলো আমি ভেজে নিব। আমার সব কয়টা আইটেম ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন, বেগুনি আলুর চপ ছোলা এবং পেঁয়াজি সব কয়টা ভাজা হয়ে গিয়েছে, আমি টেবিলে রেখেছি। আর পেয়ারা ছিল, পেয়ারা কেটে ফেললাম ইফতারির জন্য, আর এটা রাত রেখেছিলাম, তা আসলেও অনেকটা সুস্বাদু হয়েছিল। আপনারা এইভাবে রান্না করে দেখতে পারেন, কারণ রোজা রেখে আসলে অনেক সময় ঝোল তরকারি খেতে ভালোই লাগে না, এই জন্য একটু শুকনো টাইপের কিছু করলে ভালো লাগে। আর এদিকে আমার ছোট বাবুটা
সে গাড়ি চালাচ্ছে, ঠিক আছে। সে এরকম মানে একা একা গাড়ি চালাচ্ছিল আর কথা বলতেছিল, তো ওকে নিয়ে একটু সময় কাটালাম এই আর কি। আর ছোট ব্লগস একটি শেয়ার করলাম, তো আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। আর আমার ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর কমেন্টস করবেন প্লিজ আপু ভাইয়ারা। ভালো হলেও করবেন, খারাপ হলেও করবেন, কারণ না হলে আসলে আমি বুঝবো কী করে আমার কীরকম করা উচিত। তবে আস্তে আস্তে আরও ভালো করার চেষ্টা করব। আপনারা দোয়া করবেন এবং আমার সাথে থাকবেন। এই তো ছোট্ট একটি ব্লগ শেয়ার করলাম, তো আপনারা ভালো থাকবেন আশা করি। আল্লাহ হাফেজ, আর আমাদের জন্য দোয়া করবেন।